আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরা ভাই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার একদম ধার প্রান্তে চলে এসেছি। এই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তে এসে আমাদের মনে কয়েকটি প্রশ্ন সবসময় নাড়া দেয়, সেটা হচ্ছে এই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি। দেন সেকেন্ড যে কোয়েশ্চেনটা সবার মনে জাগ্রত হয়, সেটা হচ্ছে রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমরা কোন চ্যাপ্টারগুলোকে সবচেয়ে বেশি জোর দিব অথবা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে মনে রাখব। সো এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা যারা ভর্তি পরীক্ষা দিবেন আপনাদের জন্য খুবই হেল্পফুল বা সহায়ক হবে। সেজন্য আমি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এরকম একটা প্রেডিকশন শেয়ার করব যে কৃষি চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে আমি পাঁচটা চ্যাপ্টারকে সবচেয়ে বেশি জোর দেওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো। সেটা হচ্ছে নাম্বার ওয়ান যে চ্যাপ্টারটাকে সবচেয়ে বেশি জোর দিবেন সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। দেন সেকেন্ড যে চ্যাপ্টারটাকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নেবেন সেটা হচ্ছে গুণগত রসায়ন চ্যাপ্টারটা। দেন তিন নম্বর রাসায়নিক পরিবর্তন, চার নম্বরে হচ্ছে পরিমাণগত রসায়ন, পাঁচ নম্বরে হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই পাঁচটা চ্যাপ্টার এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এই চ্যাপ্টারগুলো রিভিশন দেওয়ার ক্ষেত্রে জোর দিবেন। আরও যদি আপনাকে আরেকটু সহজ করে দিই, সেটা হচ্ছে যে কোন কোন চ্যাপ্টার থেকে কতটি প্রশ্ন হতে পারে, একটা প্রেডিকশন যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যেমন জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি এই চ্যাপ্টার থেকে চার থেকে পাঁচটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেন সেকেন্ড হচ্ছে গুণগত রসায়ন থেকে দুই থেকে তিনটি প্রশ্ন হতে পারে। দেন রাসায়নিক পরিবর্তন, পরিমাণগত রসায়ন, এই যে গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন এবং পরিমাণগত রসায়ন, এই তিনটা চ্যাপ্টার থেকে মোটামুটি দুই থেকে তিনটা প্রশ্ন হতে পারে এবারে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায়। দেন পাঁচ নম্বরে হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টার থেকে এক থেকে দুইটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে ভর্তি পরীক্ষায়। বাট বাকি আর যে চ্যাপ্টারগুলো আছে এইগুলোকে আমি কম গুরুত্বপূর্ণ মনে করেছি। আপনি পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন যে দুইটা চ্যাপ্টার আছে এই দুইটা চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন হয় তাহলে এক থেকে দুই একটার মধ্যেই থাকবে মোটামুটি। তড়িৎ রসায়ন, পরিবেশ রসায়ন এই দুইটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি চ্যাপ্টারগুলোকে আমি একদম কম গুরুত্বপূর্ণ মনে করতেছি। আপনি এই পাঁচটা চ্যাপ্টার রিভিশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ হিসেবে মাথায় রেখে আপনি রিভিশনটা ওইভাবে জোর দিয়ে এই চ্যাপ্টারগুলোর উপর প্রয়োগ করবেন। ওকে ভাই, আশা করছি আমি আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পেরেছি যে আপনি কোন কোন চ্যাপ্টারগুলো এবারে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে মনে করবেন। ওকে ভাই, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।